সন্ত্রাসবাদ দমনে কোনো জোট নয়, আলাদাভাবে বিদেশি দেশগুলোর সহযোগিতা নেবে বাংলাদেশ, গুরুত্ব পাবে গোয়েন্দা তথ্য বিনিময়, ভারত সফর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গুলশান হামলায় জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে, গ্রেফতার সময়ের ব্যাপার দাবি ডিএমপি কমিশনারের, দুর্নীতির অর্থ জঙ্গিবাদে ব্যবহার হচ্ছে মন্তব্য দুদক চেয়ারম্যানের। খুলনার পর এবার নারায়ণগঞ্জে শরীরে বাতাস ঢুকিয়ে শিশু নির্যাতনের অভিযোগ, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। সেনাবাহিনীতে পেশাগত দক্ষতার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের গুরুত্ব দিতে হবে বললেন প্রধানমন্ত্রী, সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন। এবং উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার ওপরে, নতুন নতুন এলাকা প্লাবিত হবার আশঙ্কা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। কোন জোটের সঙ্গে নয়, সন্ত্রাসবাদ দমনে নির্দিষ্ট ইস্যুতে আলাদাভাবে বিদেশি দেশগুলোর সহযোগিতা নেবে বাংলাদেশ, এ সহযোগিতার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে গোয়েন্দা তথ্য বিনিময়ের উপর। সম্প্রতি ভারত সফর শেষে দেশে ফিরে সময় সংবাদকে একথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। চলতি সপ্তাহে দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও জঙ্গিবাদ দমনের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান তিনি। রিপোর্ট এহসান জুয়েলের। গোয়েন্দা তথ্য হাতে থাকার পরও গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনা দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় দেশব্যাপী নিখোঁজ তালিকা দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি আরও সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সন্ত্রাসবাদের সমস্যাটি বৈশ্বিক, ইতোমধ্যে বাংলাদেশকে তাই সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, প্রতিবেশী ভারত সহ বিভিন্ন দেশ। প্রশ্ন, এ লড়াইয়ে কোন জোটের অংশ হবে কিনা ঢাকা, কি ধরনের সহযোগিতায় বা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার? এটা তো আলাদা জোটবদ্ধ হওয়ার কিছু নেই এখানে। এখানে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য ক্রাইম, যেখানে আপনি ইতিমধ্যে দেখেছেন যে স্যাম্পলগুলি আরো ফার্দার অ্যানালাইসিস করার জন্য FBI তে পাঠানো হয়েছে, তো এই ধরনের নিড বেসড হবে পুরো জিনিসগুলি। ইউ আর নট ফাইটিং উইথ এ ফিজিক্যাল থ্রেট, এখানে ইন্টেলিজেন্সটা একটা বড় সবচেয়ে বড় ভূমিকা পালন করবে সামনে। সম্প্রতি দিল্লি সফরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন শাহরিয়ার আলম। আলোচনায় গুরুত্ব পেয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুদেশের সহযোগিতার বিষয়টিও। এই প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে তো অবশ্যই সাম্প্রতিক জঙ্গি হামলা এবং সেখানে ভারত কিভাবে আমাদেরকে সহায়তা করতে পারে বিষয়গুলি আলোচনা হয়েছে, তবে সেটার হয়তো একটা চূড়ান্ত রূপ আপনারা পাবেন দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রীদের নেতৃত্বে এর গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা আছে। 2013 সালের জানুয়ারি মাসে সবশেষ স্বরাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক করে ভারত ও বাংলাদেশ। আগামী বৃহস্পতিবারের বৈঠকে আবারও দুদেশ বিশেষ গুরুত্ব দেবে জঙ্গিবাদ মোকাবেলায় কৌশল নির্ধারণের উপর। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। র্যাবের প্রকাশিত নিখোঁজ তালিকার 262 জনের মধ্যে 76 জনই বৃহত চট্টগ্রামের। নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অভিযানের মুখে তালিকাভুক্ত এবং নিখোঁজ ব্যক্তিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। দুর্গম সীমান্ত এলাকায় জঙ্গিদের আশ্রয় কেন্দ্র ঠেকাতে টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মঙ্গলবার রাতে র্যাবের পক্ষ থেকে প্রকাশিত 262 জন নিখোঁজ জঙ্গির তালিকায় 76 জনই বৃহত্তর চট্টগ্রামের। এর মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রাম মহানগর সহ জেলার রয়েছে 26 জন। দ্বিতীয় সর্বোচ্চ নিখোঁজের সংখ্যা কুমিল্লার 20 জন। এছাড়া ফেনী জেলার 11 জন, নোয়াখালী, কক্সবাজার এবং চাঁদপুর জেলায় 5 জন করে নিখোঁজ রয়েছে। এর বাইরে ব্রাহ্মণবাড়িয়ায় 3 জন এবং লক্ষ্মীপুরে 1 জন নিখোঁজ রয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি যে তারা কোথায় যেতে পারে, তাদের আত্মীয় স্বজন বা অন্যান্য কোনো জায়গায় তাদের কারোর যদি মোবাইল নাম্বার থেকে থাকে আমরা দেখছি যে মোবাইল ট্র্যাক করে তারা কোথাও যেতে পারে কিনা। নিখোঁজ জঙ্গিদের গ্রেপ্তারের জন্য দেশজুড়ে চলা সারাশি অভিযানের সময় কোনো জঙ্গি দেশ ছেড়ে পালাতে না পারে কিংবা কেউ গোপনে দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে রাখা হয়েছে সীমান্তরক্ষী বাহিনীকে। পুরা চিটাগাং বৃহত্তর দক্ষিণ পূর্ব রিজনে আমাদের 20টা ব্যাটালিয়ন রয়েছে এবং এই 20টা ব্যাটালিয়নের প্রত্যেকটাতে
ইনিশিয়াল সাপোর্ট দেওয়ার জন্য এক প্লাটুন করে ফোর্স আমরা রেডি রেখেছি এবং যত দরকার পড়বে আমরা ইনফ্যাক্ট আসলে সেই সহযোগিতাই করতে পারব। সমাজ বিজ্ঞানীদের মতে চিহ্নিত জঙ্গিরা নিখোঁজ থাকলে সমাজে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষিত ছেলে জঙ্গিতে চলে যাচ্ছে এবং তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা আমাদের দেশের জন্য একটা ভয়াবহ চিত্র। এটার জন্য প্রয়োজন যেটা সেটা হচ্ছে যে সুদূরপ্রসারী পরিকল্পনা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার মধ্যে। তবে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের প্রাথমিক তালিকায় 101 জন নিখোঁজ তথ্য পাওয়া গেল। এখন পর্যন্ত মাত্র 8 জনের ব্যাপারে তারা নিশ্চিত হতে পেরেছে। এর মধ্যে কক্সবাজার, নোয়াখালী এবং খাগড়াছড়ি জেলায় 2 জন করে এবং লক্ষ্মীপুর ও ফেনী জেলায় রয়েছে 1 জন করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গুলশান হামলায় সবাইকে চিহ্নিত করা হয়েছে দাবি করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন তাদের গ্রেফতার সময়ের ব্যাপার মাত্র। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি কথা বলেন। এ সময় কমিশনার জানান রাজধানীতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের জন্য 20 লাখ ফর্ম বিতরণ করা হয়েছিল, এর মধ্যে 18 লাখ ফর্ম সংগৃহীত হয়েছে। তিনি সবাইকে ফর্ম পূরণ করে জমা দেওয়ার অনুরোধ জানান। আমাদের তদন্তের যথেষ্ট অগ্রগতি আছে। আপনারা জানেন যে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছি বিভিন্ন জায়গা থেকে। হোলি আর্টিসানের বিষয়টাও আমরা উদ্ঘাটন করতে পেরেছি এবং এটিও সবাইকে গ্রেপ্তার করা এখন সময়ের ব্যাপার। আমরা একটি নিরাপত্তার জাল তৈরি করেছি সবাই সমন্বিতভাবে, ঐক্যবদ্ধভাবে, এবং কোনোভাবেই জনগণ নিরাপত্তা বিঘ্ন করে কেউ পার পাবে না। দুর্নীতির অর্থ জঙ্গিবাদে ব্যবহৃত হয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি। দেশে ব্যাংকিং খাত, বিটিসিএল, শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুর্নীতির নির্মূলের পাশাপাশি দুর্নীতির অর্থ জঙ্গি অর্থায়নের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে কিনা সেদিকে নজরদারি বাড়াতে দুদককে পরামর্শ দেন সভার আলোচকরা। হলমার্ক, ডেস্টিনি, বেসিক ব্যাংক সহ অনেক প্রভাবশালী নেতার দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন পদক্ষেপ নিলেও বিচারিক আদালতে বছরের পর বছর ঝুলে আছে অনেক মামলা। দুর্নীতির মামলায় মোটা দাগে শাস্তির উদাহরণ না থাকায় দুদকের উপর আস্থা কমেছে সাধারণ মানুষের, আর এ আস্থা ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশন কর্মকৌশল প্রণয়ন করতে যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে দুদকের আলোচনায় উঠে আসে শিক্ষা, ব্যাংকিং, রেল, বিটিসিএল সহ সরকারি বেসরকারি নানা প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও অনিয়মের কথা। একই সাথে দুর্নীতির অর্থ জঙ্গিবাদে ব্যবহার করা হয় কিনা তা নিয়েও মনিটরিং এর পরামর্শ আসে আলোচনায়। দুর্নীতির মাধ্যমে অর্জিত বিপুল সম্পদ জঙ্গিবাদে যায় কিনা এটাও কিন্তু এই বর্তমান নিষ্ঠুর বাস্তবতায় আমাদের মনে রাখা দরকার। আপনারা এমন কোন ঘটনা ঘটবে না যেটার মধ্যে হয়তো একটা ভীতিকর না, ভীতির বিষয় থাকবে না। দুর্নীতি দমন ব্যুরো প্রপারলি ওয়ার্ক করছে, সে জায়গাটুকু থাকবে। হলমার্ক হচ্ছে একটা টিপ অফ দা আইসবার্গ, 4,000 কোটি টাকার একটা ঘটনা। অন্যান্য গভর্নমেন্ট সেক্টরের ব্যাংকে এবং অন্যান্য জায়গায় 1,00,000 কোটি টাকার সাইফনিং হয়েছে। তবে সামাজিক আন্দোলন ছাড়া অর্থনৈতিক সন্ত্রাস ও জঙ্গিবাদ বন্ধ করা যাবে না বলে জানান দুদক চেয়ারম্যান। কোটি কোটি মামলা কোন কোন অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা এসেছে, কোন কোন অ্যাকাউন্টে, এই টাকাটা তো দুর্নীতির টাকাই। আপনার কষ্টের টাকা তো আপনি কাউকে দিবেন না, দুর্নীতির টাকাই জঙ্গিবাদের পিছনে ব্যবহৃত হয়। অনেকে মনে করি প্রাইভেট ব্যাংক আমার বুঝি ব্যাংক, প্রাইভেট ব্যাংক ইজ নট প্রাইভেট, এটা জনগণের ব্যাংক, জনগণের পয়সা রাখা হয়। এবং প্রাইভেট সেক্টরে যে ব্যাংকিং ব্যবস্থা, সেই ব্যবস্থার অব্যবস্থা আমরা বের করছি। এছাড়া দুর্নীতি দমন কমিশনের অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিগত সুবিধা বাড়ানো ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একসাথে কাজ করতে চুক্তি স্বাক্ষর করা হচ্ছে বলে জানায় দুদক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রবাসময় আরো থাকছে। চট্টগ্রামে অবৈধভাবে নিবন্ধিত প্রায় 75,000 সিম কার্ড জব্দ, সন্ত্রাসী কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল প্রাথমিক ধারণা পুলিশের। সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে মেধা, যোগ্যতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ঢাকা সেনানিবাসে সেনাসদ নির্বাচনী পর্ষদ 2016-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে 24 থেকে 28 জুলাই পর্যন্ত এই পর্ষদ কাজ করবে। কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবীতে পদোন্নতি দেওয়া হবে। অনুষ্ঠান উদ্বোধন করে প্রধানমন্ত্রী সততা, শৃঙ্খলা, আনুগত্য সহ অন্যান্য গুণাবলীর প্রতিও গুরুত্ব আরোপ করেন। সেনাবাহিনীর প্রধান সহ অন্য শীর্ষ কর্মকর্তারা সময় উপস্থিত ছিলেন।
গুলশান হামলার পর জেলা পর্যায়ে সন্ত্রাস নাশকতা ও জঙ্গিবাদ বিষয়ক কোর কমিটিকে আরও কার্যকর করতে সকল জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নির্দেশনার কথা জানান। এ সময় তিনি জানান, 26 জুলাই মঙ্গলবার থেকে ঢাকায় হবে জেলা প্রশাসক সম্মেলন। ওই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সামনে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার ওনারা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করবেন। আলোচ্য যে বিষয়গুলো আছে, ভূমি ব্যবস্থাপনাটা একেবারে এক নম্বরে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, তারপরে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম জোরদারকরণ, জেলা প্রশাসকদেরকে স্পেশাল কশাস বা সতর্ক করেছি আমরা, তাদেরকে একাধিক পত্র দিয়ে জানিয়েছি, মহানগর জেলা উপজেলা পৌরসভা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা বিরোধী একটা কমিটি, আইন শৃঙ্খলা সম্পর্কিত আরেকটা কমিটি হল কোর কমিটি, এগুলো যেন আরো শক্তিশালী এবং কার্যকর করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সুতার কারখানায় শরীরে বাতাস ঢুকিয়ে সাগর নামের 10 বছরের এক শিশুকে হত্যার অভিযোগ করেছে পরিবার। কারখানার এক কর্মীও সাগরের উপর নির্যাতন চালানোর কথা জানিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি সুতার কারখানায় কাজ করত সাগর ও তার বাবা। দুপুরে সাগরের বাবা হঠাৎই জানতে পারে ছেলের গুরুতর অসুস্থ হয়ে পড়ার কথা। এ সময় তাকে হাসপাতালে নেয়ার পথে সাগর জানায়, কারখানারই এক কর্মচারী কম্প্রেসারের মতো একটি যন্ত্রের সাহায্যে তার শরীরে বাতাস প্রবেশ করায়। তাকে প্রথমে কাঁচপুরের একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। 12টার সময় গেছে, খাওয়া দিত দিত, কাজ শেষ করিয়া খাওয়া দিতে গেছে। আমাদের আমারও জানাইছে, একটা মহিলা বাচ্চা তো মনে হলো কইছে, বাবা কালে খাওয়া দিছি এলা আছে। আমি মনে হলো আমি দেখাই, মানে কোন ছেলেটা দিছে দেখাই, মানে তোমার দেখাই করতে ছেলেটা তো গেছে। খাওয়া দিয়ে পরিষ্কার করার সময়, মানে মাথা পরিষ্কার করার সময় মুখের মধ্যে মনে হয় দিছে, দেওয়ার পরে পেটের ভিতরে হাওয়া ঢুকছে। হাওয়া ঢুকার পরে এই একটা ওই বাচ্চাটারে আমি যখন নিয়ে যাওয়ার সময় আমি বাহিরে দেখছিলাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর সাগরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। কারণটা জানার জন্য আমরা পোস্টমর্টেম অ্যাডভাইস করছি। পোস্টমর্টেমের পরে ইনফ্যাক্ট বোঝা যাবে যে আসলে কি কারণে এটা ঘটেছে। এদিকে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। ওই শিফটে যারা কাজ করত, লাইন শিফট ইনচার্জ, লাইন ইনচার্জ এবং তার সাথে যারা কাজ করত, তাদের সাথে কথা বলার পরে আমরা বিষয়টি পুরোপুরি জানতে পারবো এবং এক্ষেত্রে আশা করি আমরা দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে পারবো এবং আইনগত ব্যবস্থা নেব। এর আগে গত বছরের 4 আগস্ট খুলনার টুটপাড়া এলাকায় একই কায়দায় শিশু রাকিবকে হত্যা করা হয়েছিল। তাফসীর বাবু, সময় সংবাদ, ঢাকা। দিন দিন দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে উল্লেখ করে সরকারি ও বেসরকারিভাবে মাছের উৎপাদন ও সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথা আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মাহমুদ আব্দুল হামিদ। রোববার বঙ্গভবনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, জনসংখ্যা বৃদ্ধি, ক্রমবর্ধমান নগরায়ন ও শিল্পায়ন, কৃষিতে রাসায়নিক সারের ব্যবহারের কারণে মাছের উৎপাদন বহুলাংশে হ্রাস পেয়েছে। মৎস্য উৎপাদনের ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে এই মূল্যবান সম্পদ রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি। মৎস্যখাত জনগণের দৈনন্দিন আমিষের চাহিদা পূরণ, গ্রামীণ দরিদ্র বিমোচন, আত্মকর্মসংস্থান সহ বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জঙ্গিদের জামিন ঠেকাতে মনিটরিং সেল গঠনের বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে উদ্যোগ নিতে বললেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, তারেক রহমানকে খালাস দেয়া নিম্ন আদালতের বিচারকের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল সাহেব নিজেই কিন্তু এই সেলটা তৈরি করতে পারেন তার অফিসে। তার কারণ হচ্ছে, তার কাছে পর্যাপ্ত পরিমাণের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আছেন। আমি ওনার সাথে কথা বলবো, কিছু একজন হয়তো অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেলের নিয়ন্ত্রণাধীনে বা নেতৃত্বে একটা ওনার অফিসেই একটা সেল করা, যেখানে ইনফরমেশনগুলি গেলে যাতে উনি এটা ব্যবস্থা গ্রহণ করতে পারে। পর্যায়ক্রমে শীর্ষ থেকে তৃণমূলের নেতাদের বিভিন্ন মামলায় সাজা দিয়ে সরকার বিএনপিকে ধ্বংস করে দিতে চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক মহল কোনো স্বৈরাচার সরকারের পাশে নয়, শেষমেশ জনগণের পাশেই থাকবে বলেও মন্তব্য করেন তিনি। তিনটি ট্রাইব্যুনাল করা হয়েছে, একটা ঢাকায়, একটা চিটাগাং, একটা রাজশাহীতে।
সেখানে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে, গ্রাম পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে তাদের কেসগুলো সেখানে গিয়ে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে। অর্থাৎ অতি দ্রুত এই মামলাগুলোকে শেষ করবার জন্য ব্যবস্থা নিয়েছে বন্ধুগণ। আজকে ঘরে বসে থাকবার সময় নেই, আজকে আমাদের অস্তিত্বের প্রশ্ন। আজকে তারেক রহমান সাহেবের এই রায় এটাই প্রমাণ করেছে যে তারা এখন একের বুকের মধ্যে হাত দিয়েছে। এরপরে আমাদের দেশের টিম এবং তারা যদি আছেন, আমাদের সমস্ত টিমগুলো এখানে আছেন, আমরা কেউ এখান থেকে বাদ যাব না। বিপদগামী তরুণদের ফেরাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুধু জ্ঞান প্রযুক্তি শিক্ষা নয়, মায়া মমতা দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান চর্চায় আকৃষ্ট করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জঙ্গিবাদ প্রতিরোধে মাদ্রাসা শিক্ষকদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে অংশ নেয়া দেশের বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষদের সাথে জঙ্গিবাদ প্রতিরোধে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন শিক্ষামন্ত্রী। এ সময় মাদ্রাসা শিক্ষকরা তাদের শিক্ষা পদ্ধতিকে সঠিক বলে দাবি করে তারা বলেন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে একজন শিক্ষার্থী সঠিক পথেই পরিচালিত হয়। আমাদের প্রত্যেককেই যার যার প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে হবে। আমরা স্কুল চালাই, কলেজ চালাই, মাদ্রাসা চালাই, বিশ্ববিদ্যালয় চালাই, সেই প্রতিষ্ঠানের যারা আমাদের কর্তৃপক্ষ তাদেরকে আগে দায়িত্ব নিতে হবে, শিক্ষকদের দায়িত্ব নিতে হবে, কারণ ওখানে শান্তিপূর্ণ এবং সঠিক পথে পরিচালনার জন্য। আমরা জ্ঞান শিক্ষা দিব, আমরা বিজ্ঞান শিক্ষা দিব, আমরা ইসলাম শিক্ষা দিব, সবই দিব। মনে রাখতে হবে শুধু জ্ঞান শিক্ষা দিলেই হবে না, শুধু প্রযুক্তি শিক্ষা দিলেই হবে না, আমরা চাই একজন ভালো মানুষ তৈরি করতে, সৎ মানুষ তৈরি করতে, ন্যায়পরায়ণ মানুষ তৈরি করতে এবং চরিত্রবান মানুষ তৈরি করতে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা জঙ্গিবাদের মদতদাতাদের খুঁজে বের করে প্রশাসন থেকে বিদায় করতে হবে। রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের এক গোলটেবিল বৈঠকে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে নীতিমালা তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ও মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। আদালত থেকে সন্ত্রাস দমনের মামলায় অবশ্যই অনুমতি লাগবে হোম মিনিস্ট্রির, সে অনুমতি বছরের পর বছর চলে যাচ্ছে, সে অনুমতি হয় না, জঙ্গিদের বিচার হয় না। পুলিশ প্রশাসনের সমস্ত প্রশাসনের বিভিন্ন জায়গায় অবশ্যই তারা আছে। আমাদের বিরোধী শক্তি, স্বাধীনতার বিরোধী শক্তি এখন পর্যন্ত আছে, দীর্ঘদিন পর্যন্ত তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আমরা এই 7 বছরে তাদেরকে হটিয়ে দেব, একেবারে প্রশাসন মুক্তিযোদ্ধের পক্ষের শক্তির সব হয়ে যাবে, এটা তো সম্ভব নয়। এটা আমি স্বীকার করি, আমরা স্বীকার করি। মুসলিমেও কয়েকজন চিহ্নিত, হয়তো কয়েকজন যারা পরোক্ষভাবে জঙ্গিদের মদত দেয়, এই সমস্ত কাজ করে, যে সমস্ত কাজের ফলশ্রুতিতে জঙ্গিরা প্রশ্রয় পায়, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্কুলের যদি অনুমতি নিতে হয়, কলেজের অনুমতি নিতে হয়, কিন্তু তাদেরকে স্কুল করতে অনুমতি না হয়, মাদ্রাসার জন্য সেই অনুমতি অবশ্যই ব্যবস্থা করতে হবে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ সরকার করবে। জামাতিদের হামলা এবং সেই জামাতিদেরকে প্রশ্রয় দিচ্ছেন কে? বিএনপি। সেই বিএনপির উদ্দেশ্যটা কি? তাদের নিজেদের রক্ষা করা এবং সমস্ত যুদ্ধাপরাধীদেরকে রক্ষা করাই হলো তাদের মূল উদ্দেশ্য। জেএমবি কারা, এই আনসারুল্লাহ বাংলা টিম কারা, তারা এখন আন্ডারগ্রাউন্ডেরও সুযোগ নিচ্ছে, আবার তারা বাইরে রিক্রুট প্রকাশে রিক্রুট করারও সুযোগ নিচ্ছে। যদি এদেরকে নিষিদ্ধ করা হয় তাহলে অন্তত প্রকাশ্যে রিক্রুটটা বন্ধ হবে, আর আন্ডারগ্রাউন্ড আন্দোলন আমাদের দেশে বেশি দিন চলতে পারে না। প্রবাসের সময় আরো থাকছে। জোটের দুটি শরিক দল সমর্থন প্রত্যাহার করায় পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। এবং কাউন্টি ক্রিকেটে তাক লাগিয়ে 2 ম্যাচ পরই কাঁধের ইঞ্জুরিতে কাটার মাস্টার মুস্তাফিজ মাঠে নামেননি গ্ল্যাস্টারশায়ারের বিপক্ষে। বড়পুকুরিয়া দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আগামী 10 আগস্ট। এদিন বেগম খালেদা জিয়াকে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। একই মামলায় হাজিরা দিয়ে জামিন পেয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন এবং সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তৎকালীন মন্ত্রিসভার 10 জন সহ মোট 16 জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়। চীনের একটি প্রতিষ্ঠানকে অবৈধ উপায়ে রাষ্ট্রের প্রায় 158 কোটি 71 লাখ টাকা পাইয়ে দেওয়ার অভিযোগে এই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী অবস্থায় আছেন লাখ লাখ মানুষ। বন্যা কবলিত এলাকায় ফসলের ক্ষেত, গুরুত্বপূর্ণ সড়ক সহ বহু ঘরবাড়ি তলিয়ে গেছে। এই অবস্থায় চরম ভোগান্তি পোহাচ্ছেন দুর্গত মানুষেরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নদ নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী 300+ গ্রামের 1.5 লক্ষাধিক মানুষের দিন কাটছে অনাহারে। বিশুদ্ধ পানির অভাবে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। বিশাল বন্যা, চতুর্দিকে পানি, রাস্তা পথ নাই, যাবো যে কামলার সেন দিয়ে খাই, কোনো সাহায্য মাঝে তো আমার দেয় না। 10,000 লোক পানিবন্দী অবস্থায় আজ কয়েকদিন ধরে খুব কষ্টে জীবনযাপন করতেছে। জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার 40,000 মানুষ বন্যা কবলিত অবস্থায় দিন কাটাচ্ছেন। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। জেলার সদর উপজেলা সহ পানিবন্দী হয়ে পড়েছেন আরো 3 উপজেলাবাসী। ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। কাজ না থাকায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শরীয়তপুরে পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি বাড়তে থাকায় নড়িয়া ও জাজিরা উপজেলার 30টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট সহ বিস্তীর্ণ ফসলি জমি। এদিকে ভাঙন অব্যাহত থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন নদী পাড়ের মানুষ। যেখানে যে হানির পানি, ওখানে যে আশ্রয় নিমু, আশ্রয় নিমু জায়গা দুটো নাই। এই জমি নিয়ে দান করছি, এই দান সব মাইর গেছে বন্যার পানি। এছাড়া সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ। চট্টগ্রাম থেকে অবৈধভাবে নিবন্ধিত বিভিন্ন অপারেটরের প্রায় 75,000 মোবাইলের সিম কার্ড জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। রোববার নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে এসব সিম কার্ড জব্দ করা হয়। পুলিশ জানায় অবৈধভাবে নিবন্ধিত সিম কার্ড সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে বাজারের এলাকায় বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় গ্রাহকের অনুমতি ব্যতীত বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত প্রায় 75,000 সিম কার্ড জব্দ করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত 7 জনকে আটক করা হয়েছে। এদিকে বিক্রেতারা সিম কার্ডগুলো সাধারণভাবে সংরক্ষণ করা হয়েছিল দাবি করলেও সন্ত্রাসের কাজে এসব সিম ব্যবহার করা হচ্ছে বলে ধারণা করছে পুলিশ। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকাগুলোর অসঙ্গতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিষয়ক যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়। রোববার ঢাকা জজকোডের নিরাপত্তা অবস্থা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমরা সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাতেই সিকিউরিটি বাড়াচ্ছি এবং যারা এই সমস্ত স্থাপনা অবস্থান করেন, এই স্থাপনার মালিক, তাদেরকে সেন্সিটাইজ করার চেষ্টা করছি। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় যেন সবাই প্রস্তুত থাকেন এবং আমাদের করণীয়, আমাদের যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা বা নেওয়া উচিত, ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট নেওয়া উচিত, সিসিটিভি ক্যামেরা হোক, আর্চওয়ে লাগানো হোক, বাউন্ডারি উঁচু করা হোক, এই সমস্ত বিষয়ে সবাইকে আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করছি। তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে বিএনপি আন্দোলনে নামার চেষ্টা করলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রোববার রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ে যৌথ সভা শেষে এই প্রতিক্রিয়া জানান তিনি। এ সময় তিনি 1 আগস্ট থেকে মাসব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেন। তারেক রহমান যদি নির্দেশ মনে করেন, আইনি লড়াইয়ের মাধ্যমে চেষ্টা করে দেখতে পারেন। আইনি লড়াই বাদ দিয়ে তার যদি মাঠে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চান, তার জবাব দেশবাসী দেওয়ার জন্য প্রস্তুত আছে। জাতীয় শোকের মাস হিসাবে 1 আগস্ট প্রথম প্রহরেই রাত্রে 12:01 মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই শোক পালনের কর্মসূচির যাত্রা শুরু। এর মধ্য দিয়েই আমরা পুরা 31টা দিন আমরা বিভিন্ন আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এবার প্রবাসের খবর। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচার মামলায় সাজা দেওয়ার নিন্দা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতাকর্মীরা। শারজায় হুদাইবিয়া হোটেলে ইউএই বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এই নিন্দা জানান। সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, নুরুল আলম, তোফজ্জল হোসেন মানিক, ফারুক মাহমুদ চৌধুরী, মাওলানা আবদুল্লাহ আল মামুন সহ আরও অনেকে। ঢাকার চারপাশের 4টি নদীকে দূষণমুক্ত করতে এবং এর ইতোমধ্যে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে 5 বছরের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এ উপলক্ষে নৌ মন্ত্রণালয়ে রোববার বিকেলে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নৌমন্ত্রীর উপস্থিতিতে নৌমন্ত্রীর নৌবাহিনীর পক্ষ থেকে একটি প্রাথমিক ধারণাপত্র উপস্থাপন করা হয়। মূলত নৌ মন্ত্রণালয়ের অনুরোধে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষা নদীতে পরিষ্কার পানি প্রবাহ নিশ্চিত করা, নদীগুলোতে জাহাজ চলাচল উপযোগী করা সহ একটি চক্রাকার পানিপথ নিশ্চিতের উদ্দেশ্যে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সভায় এর সাথে জড়িত বেশ কয়েকটি মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকলের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনেরও সুপারিশ করে নৌবাহিনী। এই যে পদক্ষেপটা আপনার, এর জন্য যে ম্যান পাওয়ারটা, সেই ম্যান পাওয়ারটা কিন্তু আমার বিআইডব্লিউটিএতে নেই। ম্যান পাওয়ারটা আছে কিন্তু আমাদের নেভিতে। কেন নৌবাহিনীকে এখানে তাদেরকে ইনভলভ করলাম? তাদের যে জনবল, তাদের যে অন্তত সাহসিকতা, এইটা কিন্তু আজকে দূষণ এবং দখল মুক্তির জন্য একটা বিশাল কাজ হবে। এটা বিশাল কাজ এবং খুব সহজও নয়, কিন্তু ইম্পসিবল নয়, এটা করা সম্ভব। এবং সকলের সহযোগিতা যদি পাওয়া যায় তাহলে আমার মনে হয় বাংলাদেশ নৌবাহিনী সবার সাথে মিলে এই কাজটা করতে অবশ্যই সক্ষম হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, জোটের দুটি শরিক দল সমর্থন প্রত্যাহার করায় পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। রোববার সকালে নেপালের ক্ষমতাসীন জোট থেকে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি আরপিপি ও মাধেসি জনাধিকার ফোরাম নেপাল ডেমোক্রেটিক তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। এরপরই বিপাকে পড়েন প্রধানমন্ত্রী কেপি ওলি। এমনকি পার্লামেন্টের আস্থা ভোটেও কেপি ওলির হেরে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। এরই জেরে সন্ধ্যায় পদত্যাগ করেন কেপি। পদত্যাগের ঘোষণা দেওয়ার পর তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারত চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করে ভালো কাজ করার শাস্তি পেতে হলো তাকে। গত সেপ্টেম্বরে নতুন সংবিধানের বিরুদ্ধে মাধাসিরা আন্দোলন শুরু করলে নেপালের রাজনীতিতে অস্থিরতা শুরু হয়। মিউনিখে হামলাকারী এক বছর ধরে হামলার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে জার্মানির তদন্তকারী দল। রোববার বাভারিয়ান টেস্ট ক্রাইম অফিসের পক্ষ থেকে আরও জানানো হয়, হামলায় ব্যবহৃত বন্দুকটি অবৈধ ছিল। ইন্টারনেটের মাধ্যমে বন্দুকটি কেনে 18 বছর বয়সী হামলাকারী ডেভিড সানবোলি। এর আগে তদন্ত দল জানায়, তার শোবার ঘর থেকে বিভিন্ন সময়ে হামলার নিয়ে প্রকাশিত বেশ কিছু কাগজপত্র খুঁজে পাওয়া গেছে, তবে আইএসের সাথে সম্পৃক্ততার কোনো আলামত পাওয়া যায়নি। এদিকে হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করেছে নিরাপত্তা বাহিনী। নিহত 9 জনের মধ্যে 7 জনই কিশোর। মিউনিক হামলার পর আবারও সামনে এসেছে জার্মানির অস্ত্র বেচা কেনার আইনের বিষয়টি। এর মধ্যে জার্মান ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল ঘোষণা দিয়েছেন অস্ত্র কেনা বেচা নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রয়োগের। কাঁধের ইঞ্জুরির কারণে ইংলিশ কাউন্টি ক্রিকেটে গ্ল্যাস্টারশায়ারের বিপক্ষে মাঠে নামেনি মুস্তাফিজুর রহমান। দলের অফিসিয়াল ফেসবুক পেজে তার না খেলার বিষয়টি নিশ্চিত করে সাসেক্স কর্তৃপক্ষ। আইপিএল চলাকালীন ইঞ্জুরিতে পড়েছিলেন মুস্তাফিজ, তাই কাউন্টি ক্রিকেটে তার খেলা নিয়েছিল বেশ ধোঁয়াশা। যদিও ফিটনেস পরীক্ষার পর সাসেক্সের হয়ে খেলতে তাকে ছাড়পত্র দেয় বিসিবি। ইংল্যান্ড গিয়ে ন্যাটওয়েস্ট টি-20 ব্লাস্টে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেন কাটার মাস্টার। এসেক্সের বিপক্ষে 4 উইকেট তুলে নিয়ে হন ম্যাচ সেরা, কিন্তু সারের বিপক্ষে পরের ম্যাচে উইকেট শূন্য ছিলেন মুস্তাফিজ। সাসেক্সের হয়ে গ্ল্যাস্টারশায়ারের বিপক্ষে নিজের তৃতীয় ম্যাচে মাঠে নামার কথা থাকলেও কাঁধের ইঞ্জুরির কারণে শেষ পর্যন্ত তাকে একাদশের বাইরে রাখে টিম ম্যানেজমেন্ট। জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর, ড্র দিয়ে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বিপিএল শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আসরের প্রথম ম্যাচে আরামবাগের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে তারা। এ মৌসুমে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে ব্যর্থ হয়েছে শেখ জামাল, তাই বিপিএলে ভালো করতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়নরা। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য ছিল ধানমন্ডির জায়ান্টদের। 14 মিনিটে এমেকা ডার্লিংটনের গোলে লিড পায় শেখ জামাল। এরপর 46 মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল তারা, কিন্তু এমেকার দুর্দান্ত শট পোস্টে লেগে ফিরে এলে নিশ্চিত সুযোগ হারায় জামাল। তবে তাতে হাল ছাড়েনি হলুদ জার্সিধারীরা, একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে আরামবাগকে। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবদুল্লাহর গোলে সমতায় ফেরে সাইফুল বাড়ির শিষ্যরা, আনন্দে নেচে ওঠেন আরামবাগের সমর্থকরা। ম্যাচের শেষ মুহূর্তে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শেখ জামালের এমেকা ও আরামবাগের ইসা ইউসুফ। এরপর আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। শেষ পর্যন্ত কিন্তু কেউই গোলের যে সুযোগ প্রিমিয়ার লিগ থেকে দেখতে পাচ্ছে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে মুখে আছে টাইগাররা। আপাতত প্রাথমিক দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ হচ্ছে, এরপর শুরু হবে স্কিল ট্রেনিং। গেল কবছর ঘরে মাটিতে হওয়া সিরিজগুলোতে বাংলাদেশের ভালো ফলাফলের ধারাবাহিকতায় ইংল্যান্ডের বিপক্ষে টাইগাররা ভালো করতে চায় বলে জানিয়েছেন অলরাউন্ডার মাহমুদুল আরিয়াদ। আমরা সবাই মুখে আছি সিরিজটার জন্য এবং আমরা আশা করছি যে ইনশাল্লাহ সিরিজটা খুব ভালোভাবেই সম্পূর্ণ হবে এবং প্লেয়াররা খুবই এই মুহূর্তে হার্ডওয়ার্ক করছে। সামনে বেশ অনেকগুলো সিরিজ আছে, তো সেটার জন্য প্রস্তুত হওয়াটা জরুরি এবং যেহেতু ফিটনেস ক্যাম্পটা আমাদের স্টার্ট হয়েছে, আমরা বেশ কিছুদিন সময়ও পেয়েছি। আমরা কমিটেড যে আমরা সবাই কষ্ট করব, কারণ কষ্টের বিকল্প কিছু নেই। সবার মধ্যে একটা আলোচনা হয়েছে বিগত দুই আড়াই বছর বা তিন বছর যেভাবে আমাদের টিমটা অনুশীলন করছে বা আমাদের অ্যাটিটিউডটা কিভাবে চেঞ্জ হচ্ছে, তো এই জিনিসটা সবাইকে জানি। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সন্ত্রাসবাদ দমনে কোনো জোট নয়, আলাদাভাবে বিদেশি দেশগুলোর সহযোগিতা নেবে বাংলাদেশ, গুরুত্ব পাবে গোয়েন্দা তথ্য বিনিময়, ভারত সফর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গুলশান হামলায় জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে, গ্রেফতার সময়ের ব্যাপার দাবি ডিএমপি কমিশনারের। দুর্নীতির অর্থ জঙ্গিবাদে ব্যবহার হচ্ছে মন্তব্য দুদক চেয়ারম্যানের। খুলনার পর এবার নারায়ণগঞ্জে শরীরে বাতাস ঢুকিয়ে শিশু নির্যাতনের অভিযোগ, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। সেনাবাহিনীতে পেশাগত দক্ষতার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের গুরুত্ব দিতে হবে বললেন প্রধানমন্ত্রী, সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন। এবং উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার ওপরে, নতুন নতুন এলাকা প্লাবিত হবার আশঙ্কা। এ ছিল প্রবাসের সময়। যেকোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যেকোনো বাংলালিংক রবি ও সিরিসাল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1622 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 1622 নম্বরে। সঙ্গে থাকুন সময়।